একটি পাতা কিভাবে আপনাকে এত রোগ থেকে রক্ষা করবে? কিন্তু বন্ধু, ভিডিওটি দেখলে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন যে একটি পাতায় এত রোগ দূর করার ঔষধি গুণ আছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইনফরমেটিভ। এই পাতায় আছে ভিটামিনস ও মিনারেলস, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, সোডিয়াম, জিঙ্ক, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, ফাইবার ও সেলেনিয়াম। ভাবছেন তো কি পাতার কথা বলছি? না বন্ধু, এটি এমন কোনো দুর্লভ পাতা নয়, এটি আপনার রান্না ঘরেই থাকে। এটি হলো তেজ পাতা, যাকে রান্নায় সুগন্ধ বৃদ্ধি করার জন্য আপনি রোজই ব্যবহার করছেন। কিন্তু সঠিকভাবে ঔষধের মতো যদি এই পাতাটিকে সেবন করতে পারেন, তাহলে কিন্তু আপনার চুলকানি, অ্যালার্জি, সর্দি, কাশি, অ্যাজমা, শ্বাসকষ্ট, বুকে জমা কফ, কাশি, বাত ব্যথা, জয়েন্টের ব্যথা, গ্যাস, হজমের সমস্যা, ডায়াবেটিস, মাইগ্রেন ইত্যাদি নানা রকম রোগকে কিন্তু এটি দূর করতে পারে। আজকের ভিডিওতে জেনে নিন কোন রোগের জন্য কিভাবে এই তেজপাতাকে আপনি ব্যবহার করবেন। তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। কোষ্ঠকাঠিন্যকে দূর করতে তেজপাতা খুব ভালো কাজ দেয়। এটি শরীরের টক্সিনকে বের করে দেয় এবং আমাদের শরীরের হজম রস বা পাকরসকে আরো বৃদ্ধি করে। এর মধ্যে থাকা এনজাইম খাবারকে দ্রুত ভেঙে দিয়ে হজম করাতে সাহায্য করে। এছাড়া যাদের অন্ত্রের সমস্যা আছে, তারাও কিন্তু তেজপাতা নিয়মিত সেবন করলে তাদের এই সমস্যা কমে যাবে। আপনার কি নানা রকম পেটে অস্বস্তি হতে থাকে বা কোনো খাবার খেলে গ্যাস, অ্যাসিডিটি হয়ে যায়? তাহলে আপনি হাফ চা চামচ তেজপাতা গুঁড়ো করে নিয়ে সেটি এক গ্লাস উষ্ণ জলের সঙ্গে মিশিয়ে রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার আগে সেবন করতে হবে। এইভাবে যদি আপনি খেতে পারেন, পরের দিন দেখবেন আপনার পেট পরিষ্কার হয়ে গেছে, আপনার কোষ্ঠকাঠিন্য তো থাকবেই না। আপনার কোষ্ঠকাঠিন্য যেমন কমে যাবে, সেই সঙ্গে আপনার হজম শক্তিও কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। তেজপাতা যে কোনো রকম ব্যথা দূর করতে পারে। তেজপাতা প্রদাহের বিরুদ্ধে খুব ভালো কাজ করে এবং যে কোনো ব্যথাকে উপশম করতে পারে, সে জয়েন্ট ব্যথাই হোক বা বাতের ব্যথা। আপনি যদি জয়েন্ট ব্যথা বা বাতের ব্যথা, আর্থ্রাইটিসে কষ্ট পেতে থাকেন, সেক্ষেত্রে তেজপাতা কিন্তু আপনার ব্যথাকে উপশম করতে খুব ভালো কাজ দেবে। এর জন্য আপনাকে তেজপাতা পেস্ট করে নিতে হবে এবং সেটি ব্যথার জায়গায় লাগিয়ে রাখতে হবে অন্তত 20-30 মিনিট। তারপরে সেটি আপনি ধুয়ে ফেলতে পারেন। এইভাবে লাগালে দেখবেন আপনার শরীরে যে ব্যথাই থাকুক না কেন, তা সবই দূর হয়ে গেছে কয়েকদিনের মধ্যে। এছাড়া যদি আপনার মাথা ব্যথাও হয়ে থাকে, তাহলে আপনি তেজপাতার তেল মালিশ করলে দেখবেন মাথা ব্যথার থেকে খুব তাড়াতাড়ি রিলিফ পেয়ে গেছে। এমনকি যদি মাইগ্রেনের ব্যথাও আপনার হয়, সেই ব্যথাকেও কিন্তু কম করতে ভীষণভাবে সাহায্য করবে এই তেজপাতা। গবেষণায় দেখা গেছে রক্তে শর্করার পরিমাণ উল্লেখযোগ্য হারে কমাতে সাহায্য করে তেজপাতা, কিন্তু তার জন্য আপনাকে একটি নির্দিষ্ট সেবনবিধি মেনে এটিকে গ্রহণ করতে হবে। এর জন্য আপনাকে 3-4 তেজপাতা 2 গ্লাস জলের মধ্যে ভালো করে ফুটিয়ে নিতে হবে এবং ততক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ না জলটি 1 গ্লাসে পরিণত হচ্ছে। তারপরে সেই 1 গ্লাস জল ছেঁকে নিয়ে আপনার ধীরে ধীরে পান করতে হবে। এইভাবে 2 বেলা 2 বার পান করলে আপনার রক্তে শর্করার মাত্রা কিন্তু অনেক কম হয়ে যাবে এবং এই জলটি আপনি সকালবেলা জলখাবার খাবার আগে খাবেন এবং রাত্রে ঘুমোতে যাওয়ার আগে একবার পান করবেন। এইভাবে পান করলে দেখবেন আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসতে কিন্তু সময় লাগবে না। আপনার যদি সর্দি হয় বা কাশি হতে থাকে, গলা ব্যথা হয়, তাহলে 3-4 তেজপাতা 2 গ্লাস জলে একইভাবে ফুটিয়ে নিন। তারপরে সেই ফুটানো জলটি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিয়ে ধীরে ধীরে পান করুন। দেখবেন আপনার কফ, সর্দি সমস্ত কিছু বেরিয়ে যাচ্ছে এবং এই সর্দি কাশির অস্বস্তিও কিন্তু একেবারে দূর হয়ে যাচ্ছে। এছাড়া আরো একটি পদ্ধতি আপনি অবলম্বন করতে পারেন যদি আপনার শ্বাসকষ্ট হতে থাকে। তেজপাতা একটি মাটির পাত্রে নিয়ে সেটিকে পুড়িয়ে নিতে হবে, তারপরে যে ধোঁয়াটি বেরোবে সেটিকে আপনার নিঃশ্বাসের সঙ্গে ভেতরে টেনে নিতে হবে। এইভাবে টেনে নিলে দেখবেন আপনার শ্বাসকষ্ট খুব তাড়াতাড়ি দূর হয়ে গেছে। চর্মরোগকেও কিন্তু দূর করতে তেজপাতা ভীষণ উপকারী। যে কোনো চর্মরোগী হোক না কেন, তা অ্যালার্জি হোক বা একজিমা বা চুলকানি, এই সমস্ত কিছু দূর করে দিতে পারে তেজপাতা। এর জন্য 4-5 তেজপাতা 500 ml জলে নিয়ে আপনাকে খুব ভালো করে
ফুটিয়ে নিতে হবে। সেই জলটি যখন এক গ্লাসে পরিণত হবে তখন সেটিকে ধীরে ধীরে পান করতে হবে। দাঁত বা চুলকানি হলে তেজপাতাকে অল্প জলে ফুটিয়ে নিয়ে সেই জলটি তুলো দিয়ে সেই দাঁতের জায়গায় বা আপনার যেখানে সংক্রমণ হয়েছে সেই জায়গায় লাগাতে পারেন। তাহলে কিন্তু এই দাঁত চুলকানি ইত্যাদি খুব দ্রুত কমে যাবে। তেজপাতার মধ্যে থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যেই কারণে তেজপাতা খুব দ্রুত যে কোনো ধরনের চুলকানি বা ত্বকের সমস্যাকে দূর করতে পারে। আপনার যদি খুব অ্যালার্জির সমস্যা থাকে সেক্ষেত্রে তেজপাতাকে সিদ্ধ করে সেই জলে আপনাকে স্নান করতে হবে। এর জন্য 8 থেকে 10টি তেজপাতা 500 ml জলের মধ্যে আপনাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপরে আপনি যেমনভাবে স্নান করেন সেইভাবেই সাধারণ জল দিয়ে স্নান করার পরে একদম সব শেষে এই তেজপাতা সিদ্ধ জলটি আপনাকে গায়ে ভালো করে ঢেলে নিতে হবে এবং 2 থেকে 3 মিনিট অপেক্ষা করতে হবে। তারপরে গা মুছে নিতে হবে। এইভাবে মুছে নিলে দেখবেন আপনার অ্যালার্জির সমস্যা কিন্তু একেবারে কমে যাবে। সেই সঙ্গে আপনার গায়ে যদি দুর্গন্ধ হওয়ার সমস্যা থাকে সেই সমস্যাও কিন্তু এটি দূর করে দেবে। অনেকেই আছে যারা খুব রোগা, কোনোভাবে চেষ্টা করেই তারা মোটা হতে পারেন না, তারা কিন্তু তেজপাতাকে ব্যবহার করতে পারেন। তেজপাতা কুচি করে 300 ml জলের মধ্যে ভালো করে ফুটিয়ে সেটি যখন অর্ধেক হয়ে যাবে সেটিকে সেবন করবেন। এইভাবে দিনে 2 বার আপনাকে সেবন করতে হবে। এইভাবে যদি আপনি সেবন করতে পারেন তাহলে 10 থেকে 15 দিনের মধ্যে আপনার স্বাস্থ্য তো ফিরবেই, আপনার চেহারায় লালিত্য দেখা দেবে। কারণ এই তেজপাতা আপনার খাওয়ার রুচি ফিরিয়ে আনবে, এর জন্য আপনার খিদেও বাড়বে, সেই সঙ্গে আপনার ত্বককেও ভালো করবে। আপনার চেহারা ভালো হওয়ার সঙ্গে সঙ্গে আপনার স্বাস্থ্য এবং আপনার ত্বক দুটোই কিন্তু সুন্দর হয়ে উঠবে। কোলেস্টেরলকেও কমাতে কিন্তু তেজপাতা ভীষণ সাহায্য করে। যদি আপনি নিয়মিত তেজপাতা সেবন করতে পারেন কোলেস্টেরল কিন্তু একদম নিয়ন্ত্রণে থাকবে। ক্ষতকে সারাতেও তেজপাতা ভীষণ ভালো। যদি আপনার ক্ষত ভালো করে না সারতে চায় বা কোনো পুরনো ক্ষত যেটি ভালো করে সারতে চাইছে না, শুকোচ্ছে না, সেই ক্ষেত্রে 1/2 চা চামচ তেজপাতার গুঁড়ো 1 কাপ উষ্ণ জলের সঙ্গে মিশিয়ে আপনাকে প্রত্যেক দিন রাত্রে খেতে হবে। এইভাবে খেলে 2 থেকে 3 দিনের মধ্যে আপনার ক্ষত কিন্তু একেবারে ঠিক হয়ে যাবে। তেজপাতা কিডনি স্টোনকেও ভালো করতে পারে, কারণ তেজপাতা ইউরিয়ার পরিমাণকে কমাতে সাহায্য করে আর এই ইউরিয়া কিন্তু কিডনিতে স্টোন সৃষ্টি করে। তাই তেজপাতা নিয়ম করে সেবন করলে আপনার কিডনি স্টোন গলে যাবে, কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকবে না। আপনি কি অবসাদে ভোগেন বা সারাদিনের কাজের পর আপনার কি ক্লান্ত লাগে বা অবসন্ন লাগে? এই অবসাদ বা অবসন্নতাকে দূর করার জন্য আপনি তেজপাতার চা খেয়ে দেখতে পারেন। তার জন্য আপনাকে বিশেষ কিছুই করতে হবে না। তার জন্য আপনাকে আপনার চায়ের মধ্যে 2টি তেজপাতা ফেলে ফুটিয়ে নিতে হবে। তারপর সেই চাটি ছেঁকে নিয়ে পান করতে হবে। এইভাবে চা খেলে আপনি দেখবেন আপনার অবসন্নতা দূর হয়ে যাচ্ছে। এটি আপনার স্নায়ুকে শান্ত করবে, আপনার উদ্বিগ্নতাকে দূর করবে, সেই সঙ্গে আপনার রাত্রে ঘুমও আসতে সাহায্য করবে। তবে এত গুণ থাকা সত্ত্বেও তেজপাতা কিছু মানুষের জন্য কিন্তু ক্ষতিকর। যারা গর্ভবতী বা নতুন মা হয়েছেন তারা কিন্তু তেজপাতা সেবন করবেন না, তাদের জন্য তেজপাতা কিন্তু ক্ষতিকর। এছাড়া যাদের সার্জারি হওয়ার কথা রয়েছে তারা সার্জারির 2 সপ্তাহ আগে থেকে এবং সার্জারি হয়ে যাওয়ার 2 সপ্তাহ পর পর্যন্ত তেজপাতা কখনোই সেবন করবেন না, সেক্ষেত্রে তাদের কিন্তু ক্ষতি হতে পারে। এই 2টি ক্ষেত্রে বাদ দিয়ে আপনি তেজপাতা নির্ভয় সেবন করতে পারেন এবং প্রত্যেকটি রোগের জন্য যে উপায় বললাম সেই উপায় বা পদ্ধতি অবলম্বন করে যদি আপনি তেজপাতা সেবন করেন সেক্ষেত্রে দেখবেন আপনার আর কোনো রকম সমস্যাই থাকছে না। তাহলে ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে এই সমস্ত তথ্যগুলো সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করুন। আর সেই সঙ্গে যদি আরো স্বাস্থ্য বিষয়ক কোনো প্রশ্ন থাকে তাহলেও কমেন্ট বক্সে জানাবেন। এরপরে দেখা হবে এরকমই কোনো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।